Assalamualaikum warahmatullahi wabarakatuh. আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম ক্রেজি ওয়াইল এবং ক্রেজি ইমোশনের মধ্যে কীরকম পার্থক্য হতে পারে, মানে তাদের কাজটা দুটার কাজ কীরকম হতে পারে। তো আজকে আমি চিন্তা করলাম যে অল অ্যাবাউট ক্লেনজিং, মানে ক্লেন্সার কি বা ফেস ওয়াশের মধ্যে পার্থক্য কি, দুইটা মানে কীরকম কম্বিনেশন কী হতে পারে, মানে ফেস ওয়াশ এবং ক্লেন্সারের মধ্যে কী পায় পার্থক্য হতে পারে, এটা নিয়ে আসতে পারে আলোচনা করবো আর কি। তো অনেকে আমরা কী করি, ক্লেন্সার এবং ফেস ওয়াশ সম্পর্কে মানে পার্থক্যটা বুঝি না, মানে পার্থক্যটা ওরকম যে আমাদের মনে হয় যে ক্লেন্সিং মুখ ফেস ক্লিন করলেই তো মানে এটাই তো ক্লেন্সার, এটাই তো ফেস ওয়াশ। আসলে পুরাটাই ভুল, মানে ক্লেন্সার আর ফেস ওয়াশ হচ্ছে দুইটাই হচ্ছে একদম আলাদা জিনিস। মানে বলতে পারেন অনেকে এরকম যে সব মানে ফেস ওয়াশই ক্লেন্সার, কিন্তু সব ক্লেন্সার ফেস ওয়াশ না, মানে ওরকম। তো এখন হচ্ছে ক্লেন্সার এবং ফেস ওয়াশ, প্রথমে ক্লেন্সার দিয়ে শুরু করি। ক্লেন্সার কী? ক্লেন্সার হচ্ছে আমাদের মুখের মেকআপ, ডার্ট, তারপর সানস্ক্রিন, তারপর হচ্ছে মুখের যে ঘাম ধুলাবানি ময়লা এগুলো পরিষ্কার করার জন্য মানে সচরাচর ক্লেন্সার মানে করে থাকে আর কি। অনেক টাইপের ক্লেন্সার রয়েছে, যেমন হচ্ছে ওয়াইল ক্লেন্সিং, ক্লেন্সিং বাম, তারপর ক্লেন্সিং লোশন, মাইসেলার ওয়াটার, তারপর হচ্ছে ওয়াইপস, এরকম অনেক ধরনের ক্লেন্সার রয়েছে। তো আর ফেস ওয়াশ হচ্ছে কোনগুলো, ফেস ওয়াশ ক্ষেত্রে আমরা বলবো যে ফেস ওয়াশ হচ্ছে যেমন জেল ফেস ওয়াশ, তারপর হচ্ছে ক্রিমি ফেস ওয়াশ, তারপর হচ্ছে ফোম টাইপের ফেস ওয়াশ, আরও কিছু মানে তারপর লোশন টাইপের ফেস ওয়াশ, এই ধরনের ফেস ওয়াশ রয়েছে। সাধারণত এগুলাকে মানে ফেস ওয়াশ বলে থাকে আর কি। তার মানে হচ্ছে ফেস ওয়াশ ক্লেন্সার, তার মানে হচ্ছে ফেস ওয়াশ হচ্ছে ক্লেন্সারের একটি অংশ। সকল ফেস ওয়াশকে ক্লেন্সার বলা যায়, কিন্তু সকল ক্লেন্সারকে ফেস ওয়াশ বলা যায় না। তো আচ্ছা, এখন আসে আমরা বিস্তারিত ব্যাপারে আলোচনা করি। মানে ক্লেন্সারের হচ্ছে দুইটা স্টেপ, একটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে মানে ওয়াইল ক্লেন্সিং বা মাইসেলার ওয়াটার বা হচ্ছে ক্লিনিং লোশন, মানে ক্লেন্সার যেটা বলে। প্রথম অবস্থা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের মুখে যে মেকআপ ডার্ক কলেকশন যেগুলো আছে, ঘাম ধুলাবালি, মানে মাইসেলার ওয়াটার বা মানে ক্লিনিং ওয়াইল ক্লিনিং বাম, এগুলো দিয়ে প্রথমে আমরা মুখটাকে ভালো করে ক্লিন করে নিই। তো ক্লিন করে নিই, তারপরে হচ্ছে আমরা যখন আমাদের মুখটা যখন ক্লিন হয়ে যাবে, যে মুখ থেকে ধুলাবালি এগুলো অনেকটা কমে যাবে, তারপরে আমরা সেকেন্ড যে স্টেপটা শুরু করবো সেটা হচ্ছে ফেস ওয়াশ। তো আমরা হচ্ছে আমাদের ফেস অনুযায়ী আমাদের তখন যে ড্রাই অয়েলি কম্বিনেশন ওই স্কিন অনুযায়ী আমরা ফেস ওয়াশ করি। তো আমরা এই দুইটা স্টেপ যে পার করলাম, ওই দুইটা স্টেপের যে প্রসেসটা ওইটি হচ্ছে ডাবল ক্লিনজিং। তো ডাবল ক্লিনজিং নিয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করব, আপাতত যেটা নিয়ে আলোচনা করছি ওইটা নিয়ে আলোচনা করি। আমার কাছে কিছু ক্লিনজার রয়েছে, তো এগুলো আপনাকে দেখাই, তো আপনারা ভালো করে বুঝতে পারবেন। প্রথমে আমরা হচ্ছে ক্লিনজারের দিকে যাই। তো ক্লিনজারে যে আমার কাছে একটা ক্লিনজিং লোশন আছে, ওইটা হচ্ছে ক্লিনজিং লোশন, তো এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি। তো ওইটা স্ট্রাকচারটা দেখেন একদম এরকম, মানে ক্লিনজিং লোশন। আর তারপর হচ্ছে ক্লিনজিং ওয়েল আছে, তো আমার কাছে ক্লিনজিং ওয়েল নেই, তো আমি সচরাচর মানে অলিভ অয়েল বা হচ্ছে যেগুলো হচ্ছে নর্মাল যে ওয়েলগুলো পাতলা ওইগুলো দিয়ে আমি ক্লিন করতে পছন্দ করি। তো এটা হচ্ছে ওয়েল ক্লিনজিং। আর ক্লিনজিং বামটা হচ্ছে অনেকটা বলতে পারেন হচ্ছে মানে আমরা যে যে মুখে ফুটে দেওয়ার জন্য যে বাম ইউজ করি, তখন আমার কাছে একটি প্রশ্ন আছে মুখে ইউজ করার জন্য যে বাম ইউজ করি ওই বামটার মধ্যে অনেকটা, কিন্তু ওইটাতে একটু মানে ওইটা যেন আরেকটু পাতলা, মানে ওদের মানে এটাও চাইতে পাতলা যে হাতে দেওয়ার সাথে সাথে বাম ত্বকে দেওয়ার সাথে সাথে একদম ব্লেন্ড হয়ে যাবে, মানে ত্বক থেকে ময়লাটাই তো মানে ওইটার সাথে মিক্সড হয়ে যাবে। তারপর আপনারা টিস্যু বা হচ্ছে কিছু দিয়ে ক্লিন করে নিন। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ গেল। তো সেকেন্ড যে স্টেপটা, সেকেন্ড স্টেপটা হচ্ছে ফেস ওয়াশ। এখন ফেস ওয়াশ কী এটা তো আমরা আলোচনা করেছি। তো ফেস ওয়াশ হচ্ছে আমার কাছে এটা একটা এটা হচ্ছে ক্রিম ফেস ওয়াশ, মানে ক্রিমি টাইপের স্ট্রাকচার। তো ওই ফেস ওয়াশটা আমার কাছে আছে, তাই ক্রিমি টাইপের ফেস ওয়াশ কেটে করতে একদম ভালো, একদম ক্রিমি টাইপের, একদম ক্রিমি টাইপের ক্রিম একদম। এটা এটা আপনার মুখে ফোম এত ফোম ক্রিয়েট করবে না, মানে মিডিয়াম টাইপের
কমপ্লিট করতে কিন্তু মুখ ভালো করে ক্লিন করি। তারপরে আছে হচ্ছে আমার কাছে আছে জেল ফেস ওয়াশ। জেল ফেস ওয়াশটা দেখেন একদম জেলি টাইপের, একদম জেলি টাইপের। ওটা হচ্ছে জেল ফেস ওয়াশ, এটা হচ্ছে জেল ফেস ওয়াশ। তো আমরা ক্রিম ফেস ওয়াশও চিনতে পারলাম, জেল ফেস ওয়াশও চিনলাম। এখন চিন্তিয়া আর ফোম টাইপের ফেস ওয়াশ কি হচ্ছে, আমরা মানে সচরাচর যাদের এক্সট্রিমলি ওয়াইল স্কিন তারা কী করে হচ্ছে ফোমসের যে ফেস ওয়াশগুলো আছে বা ফেয়ার অ্যান্ড লাভলি হোয়াইট বিউটি যে ফেস ওয়াশটা আছে ওইটা হচ্ছে ফোম টাইপের ফেস ওয়াশ। এগুলো এগুলোই কী হচ্ছে একটু ঠিক মানে ওটা হাতে নেওয়ার পরে তারপর পানি দেওয়ার পরে প্রচুর পরিমাণে ফেনা উঠে। তো যখন দেখি কোনো ক্লিনজারে প্রচুর পরিমাণে ফেনা উঠে এবং মুখে ইউজ করার পরে মানে মুখটা ধোয়ার পরে মুখটা একটু ড্রাই একটু ম্যাট করে দেয় ওইটা হচ্ছে ফোম টাইপের মানে ফোম টাইপের ফোমি টাইপের ফেস ওয়াশ। তো আমরা হচ্ছে ফোমি টাইপের ফেস ওয়াশটা তো মানে আমি এত পছন্দ করি না পার্সোনালি, কারণ আমার ফোম ফেস ওয়াশ ইউজ করার পরে আমার মুখটা একদম ড্রাই হয়েছে। তো মানে মুখ থেকে পুরো মানে ন্যাচারাল যে অয়েল থাকে আমাদের ত্বকে ওইটা প্রচুর একদম স্টেপ আপ করে বের করে। তো এটা আমার কাছে একদম পছন্দ না, আমার জেল টাইপের ফেস ওয়াশ অথবা ক্রিমি টাইপের ফেস ওয়াশটা আমার কাছে ভালো লাগে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।